ফ্রেন্ড, তোমাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। এই পুজো এসে গেছে, সবারই চটপটি খেতে ইচ্ছে করবে, এই জন্য তোমাদের জন্য একটি চটপটি রেসিপি নিয়েছি, সুজির বল। চলো একসঙ্গে করি। তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সুজি, মুগ ডাল, কালো জিরে, পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি, আধা বাটা কাঁচা লঙ্কা কুচানো, কারি পাতা, ধনে পাতা আর হিং। এবার আমি চলে যাব রান্না। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো প্রথমে মুগ ডালটা, দিয়ে দেবো কালো জিরেটা, তারপরে দেবো হিং। তারপরে আদা বাটাটাও দিয়ে দেব, দিয়ে দেবো তার মতো নুন চিনি, তারপরে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পর আমি সুজিটা দিয়ে দেবো। যতক্ষণ জলটা না শুকিয়ে যাবে আমি এভাবে নাড়াচাড়া করব। গ্যাসটা আমি লোতেই রাখবো। এরপর এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর ধনে পাতাটা, দিয়ে ভালো করে মেশাবো। এবার আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। এটা আমি থালায় ঢেলে নিয়েছি, যেহেতু এটা গরম, এটা আমি খুন্তি দিয়ে এখন এভাবে সমানে নাড়াচাড়া করব ঠান্ডা হওয়া অবধি। অল্প ঠান্ডা হয়েছে, আমি হাত দিতে পাচ্ছি। এবার এটাকে আমি একটা একটা করে বলের আকার দেবভাবে করে আমি সবগুলোকে এই সাইজের বলের আকার দেবো, দু হাত দিয়ে এরকম করে সবগুলোকে বল করে নেব। পাত্র নিয়ে নিলাম, আমি করে এর মধ্যে রাখবো, একই রকমভাবে আমি সবগুলো বল বানিয়ে নেবো। আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি, এবার চলে যাবো এটাকে ভাজতে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে করে ছানি। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাদ বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব। আমাদের সুজির বল একদম রেডি। এটা নিরামিষ, খেতে খুব দারুণ, সন্ধ্যেবেলাকার টিফিনে বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, খেলে খুব মজা পাবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।